আমি মোহাম্মদ জামাল হোসেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের আমি আজকে আবার হাজির হয়েছি। আমাদের টি টোয়েন্টিটা ছিল কিভাবে একটা জিনিস মধ্যে খোলা যায়। সো আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো যে টি টোয়েন্টির বাকি অংশটুকু এখানে আমাদের টি টোয়েন্টি শেষ হয়েছিল। সো আজকে আমি এখান থেকে শুরু করতেছি। কাছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এন্টার ভেরিফিকেশন কোড। সো আপনি মোবাইলে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, যে কোডটা এখানে বক্সটা দিতে হবে। বক্সটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলে আমার জিমেইল অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। সো আমরা আবার ট্রাই করে দেখি, এখানে চলে আসলাম। সো আমরা মেসেজ দিয়ে দিই, মেসেজে যদি কে আসে সব আমাদের ভালো, সমস্যার সমাধান হয়ে যাবে। সেটার জন্য একটুখানি ওয়েট করতে হবে, মেসেজটা চলে এসেছে অলরেডি। চলে আসলো, কিন্তু বেসটা আছে না আমার এখানে। ক্লিক করলে দেখা যাবে জিমেইল, জিমেইলে ক্লিক করলে আমার অ্যাকাউন্টে চলে যাবে। প্রাইভেট অপশনটা রাখবেন, সো ক্লিক করবেন নেক্সট নেক্সটে। আর যদি একটু না রাখবেন তাহলে নেক্সটে ক্লিক করার প্রয়োজন নেই। এরপরে যদি কি আপনি এই ফরম্যাটটা চান যে আপনার মেইলের ইনবক্সটা এই ফরম্যাট থাকবে, তখন আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে যদি এখানে একটা হ্যাং আউটস অপশন আছে, গুগল ক্লাস অপশন আছে, আপনি যদি হ্যাং আউটস বা গুগল ক্লাস অপশনটা ভিজিট করবেন, আপনার মেইলের মধ্যে রাখতে চান, এটা আপনি আপনাকে চেক করা যায়। আপনি এখান থেকে উঠে নিতে পারেন, লিখে নিলাম। লিখে নেওয়ার পরে বোর্ড দিবেন, দিয়ে চলে আসলাম। রেডি ক্রিয়েট হয়ে গেছে, এখানে দেখুন একটা মেল পাঠানো হয়েছে গুগল থেকে, থ্যাংক ইউ জানিয়ে। এখানে হচ্ছে সোশ্যাল অর্থাৎ ফেসবুকের কোনো মেসেজ দিয়ে আসে আপনার ইনবক্সটাকে জমা হবে। আর যদি কোনো ইনফরমেশন দিলে কোনো মেসেজ থাকে তখন ইনবক্স জমা হবে। আর সব মেসেজ দিয়ে থাকবে, এটা হচ্ছে ইনবক্স, সব মেসেজগুলো জমা হবে। আর এখানে স্টেম অর্থাৎ মেসেজগুলো আসার পরে যদি কি আপনি অনেক বড় হিসেবে রাখতে পারেন তাহলে এখানে ক্লিক করলে ওটা স্টেয়ারে জমা হবে। এখানে একটা স্টেয়ারে দেখা যাচ্ছে। আর যদি মনে হয় যেন এটা ইম্পর্টেন্ট মেসেজ, সো এই বক্সটাতে ক্লিক করলে এটা মার্ক হয়ে গেল। মার্ক হয়ে গেলে এটা ইম্পর্টেন্টটা থাকবে, ইম্পর্টেন্টটা আসে না।
যেটা করতে পারবো এটা না দিয়ে এটা করবে এটা করলে আপনার মেসেজটা মেলটা আপনি চাইলে ডিলিট করে করতে পারেন এখানে ক্লিক করেন কোনো প্রয়োজন নেই হিস্ট্রি স্ট্যাটুটা যখন নর্মালে থাকবে আর যদি থেকে সাইন আপ করতেছে তখন আপনি সাইন আপের জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে সাইন আপ অপশন থেকে আপনি সাইন আপ করতে হবে এখানে কোনো অপশন আছে যেগুলো আপনি এটা হচ্ছে গুগল প্লাস আছে যদি গুগল প্লাস অ্যাকাউন্ট চালাইতে যান তখন আপনি এটা গুগল প্লাস আর এটা হচ্ছে মেজে আমাদের সেটিং অপশন আর এখানে আপনার ব্যাগ বা পিকচার সেটিং করতে পারবেন যেখানে চলে আসলে আপনার মনে চাইলে আপনি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন বিভিন্ন পিকচার দিতে পারবেন প্রোফাইল পিকচার এই যেখানে ক্লিক করে ঠিক আছে আজকের মতো এখানে আমি আজকের মতো এখানে শুরু করতে ধন্যবাদ রোজ সকাল আমার ভিডিওটা দেখার জন্য